সেই বাংলাদেশী মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে আজকে লিপুন রায় চৌধুরী নারী এবং শিশু অধিকারের ফোরামের সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আজকে পানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনি আমি আজকে বলতে চাই, আমি আর বক্তব্য দেব না, শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে সরকার কোথায়, সরকারের এমপিরা কোথায়, সরকারি জনপ্রতিনিধিরা কোথায়, তাদের কাছে সরকারি কো, সরকারি ভান্ডার, সরকারি টাকার ভান্ডার তারা কোথায়? আমরা তো আজকে 15-16 বছর আমরা ক্ষমতার বাইরে, আমাদের পকেট খালি, আমরা ব্যবসা করতে পারি না, ইনকাম রুজি করতে পারি না, তারপরেও আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। ভাইরা তাই বলতে চাই, এই সরকারকে ক্ষমতা থেকে না নামালে আমাদের দুর্ভোগ দুর্যোগ কমবে না। আগামী দিনে এই সরকারের পতনের লক্ষ্যে যে আন্দোলনের ডাক আসবে, যে সংগ্রামে ডাকবে, সেই সংগ্রামে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন, আমাদের নেতৃত্ববৃন্দের আহ্বানে সাড়া দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ। সংগ্রামে উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের জন্য দেশে এবং দেশের বাহিরে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, নিঃস্বার্থভাবে। আমাদের ধীরারীকৃতি সন্তান সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আব্দুল লতিফ জেপি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নারী ও শিশু অধিকার ফোরামে আয়োজিত নগদ অর্থ প্রদানে এই ফোরামের সভাপতি, আজকে সভার সভাপতি উপস্থিত আছেন আজকে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, যিনি বারবার মানুষের পাশে দাঁড়ান, সুনামগঞ্জেই তো একবার উনি এসেছেন, বর্তমানে গতকালকে থেকে প্রোগ্রাম করে আসতেছেন, আমার অত্যন্ত আস্থাভাজন নেতা বাবু গণেশচন্দ্র রায়, জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য, সাথে আছেন শিশু পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর, সাথে আছেন প্রাক্তন এমপি এবং আমাদের জেলা সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা সবাই আসসালামু আলাইকুম। বক্তব্য মাত্র 13 মিনিটে, 13 মিনিটে অনেক কিছু বলা যায় না, আমাদের বক্তারা অনেক কিছু বলে গেছেন আপনাদেরকে। আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গাতে বিএনপির নেতৃবৃন্দ, সাধারণ কর্মীবৃন্দ সবাই বাংলাদেশের মানুষের ভাতে পাশে দাঁড়াতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, এই হিসাবে আজকে আপনাদের সামনে আমরা আসছি। আপনারা শুধু মন দিয়ে একটা কথা বলেন, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আপনাদের কাছে কি বন্যার পর পর্যন্ত কোনো এমপি তখন মন্ত্রী এসেছেন, কোনো ত্রাণ দিয়েছেন? কেন? কারণ ওনারা জবাব দিতে কোনো প্রয়োজন পড়ে না, কারণ ওনারা আপনাদের কুটে মন্ত্রী এমপি হন নাই, সুতরাং ওনাদের আসার দরকার নাই। আমি কথা লম্বা করতেছি না, একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের বুটের অধিকার আদায়ের জন্য, আপনারা যেভাবে আগামীতে ভোট দিবেন সেটা আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দরা আছেন, আমাদের দেশ কমানোর নির্দেশ আছে, আপনারা আমাদের হাতকে শক্ত করেন, দলের হাতকে শক্ত করেন, বিভিন্ন সমাজকে আন্দোলনের ডাক পড়বে, আপনারা সহযোগিতা কি থাকবে, সেই সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের অধিকার আদায় করে ছাড়বো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সচিব, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, যিনি সদর ঢাকা থেকে দিরাই মাটিতে এসেছেন আপনাদের পাশে এই আমরা
যিনি নারী ও শিশু অধিকার নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন, আপনার আমার প্রিয় নেত্রী এই দিরাই এবং সাল্লার মাটিতে দুই বছর আগে যিনি এসেছিলেন, কারণ কি ছিল? কারণ ছিল সাল্লার নাগাঁও গ্রামে একটি হিন্দু একটি গ্রামের উপর আক্রমণ করা হয়েছিল। সেই আক্রমণের প্রতিবাদে ঢাকা থেকে সরাসরি দেশ নেয়া জনাব তারেক রহমানের নির্দেশে সুদূর সাল্লার নোয়াগাঁও গ্রামে যিনি গিয়েছিলেন, যাওয়ার পরে ঢাকায় যাওয়ার পরে এর দুই একদিন পরে যিনি গ্রেফতার হন। গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল জুলুম কেটে রিমান্ডে নিয়ে নির্যাতন করে যাকে করেছে সেই নেত্রী নারী ও শিশু অধিকার ফোরামের সংগ্রামী সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকে বানবাসীর মানুষের পাশে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, এবং এই আর্থিক সহযোগিতা আমাদের মাঝে আপনাদের মাঝে যিনি প্রদান করবেন আজকের এই কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী বর্তমান চলমান আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন বর্তমান অবৈধ সরকারের আতঙ্কের নাম বাবু গৈশ্বরচন্দ্র রায়, আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আপনাদের সকলের প্রিয় মুখ চেনা মুখ যিনি বারবার নির্বাচিত সিটি সিলেক্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং জনগণের প্রতিনিধিত্ব করেন, জনগণের ভোটে যিনি নির্বাচিত হন আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য রেজাউল হাসান কয়েস লোধি ভাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সঞ্চালনায় যিনি দায়িত্ব পালন করছেন আপনাদের প্রিয় মুখ অ্যাডভোকেট তাহের আহমেদ পাভেল চৌধুরী পাভেল ভাই সহ ধীরায়ের আপনার মা এবং বোনেরা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি বেশ কিছুদিন ধরে ভাবছি, আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি সারাদিন যখন কাজ করি রাতে যখন বাসায় ফিরি ঘুমানোর সময় আমি কি করলাম কি করলাম না, কি করা উচিত আরও কি করলে মানুষের উপকার করা যায়, জনগণের সেবা করা যায়, মানুষ হয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়, সেই কথা কিন্তু আমি সবসময় প্রতিদিন রাতে চিন্তা করি। ঠিক এমন একটি চিন্তা আমার গতকাল রাতে এসেছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন একটা দড়ি, যে দড়ি দিয়ে আমরা সবসময় সব কিছু বন্ধন অর্থাৎ বন্ধনে লিপ্ত করি, এই দড়িটাই তিনটি সুতা দিয়ে পাকানো হয়,